بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أمر الله شكريا دائي كرسي الله سبحانه وتعالى أسك أمدر كي إسلاميك لايف ونشتاني ونشكرهم قرار توفيق دي اسن يه مهور تي إقرأ بانجلار پور دائي در آمدر شاتي جوك دي اسن আপনাদের কে আমাদের এই প্রিয় অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের সাথে আছেন মাজাহিরুল উলুম মাইরান মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন হযরত শেখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা গত সপ্তাহের ধারাবাহিকতায় আজকেও আমরা শেখের কাছ থেকে জমজমের অসম্পূর্ণ আলোচনা, জমজমের ইতিহাস সম্পর্কে শেখের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা গত পর্বে আমরা শুনেছি। আজকেও শেখ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ এর ধারাবাহিকতায়। সাফা এবং মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাইরিল্লাহ, এই সাফা এবং মারওয়া নিয়েও শেখ কিছু টাচ করবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শেখের কাছ থেকে শুনি শেখের আলোচনা। জাযাকুমুল্লাহ খাইর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الحمد لله حمد الشاكرين الذي جعلنا من المسلمين ومن علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Respected viewers and listeners, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে এই হজের সিজনে আশহুরুল হজ, হজের মাস জিল কায়দা মাস চলছে, কিছুদিনের মধ্যেই অনেকেই হজের জন্য সেখানে পৌঁছে যাবেন, অলরেডি অনেকে সেখানে পৌঁছে গেছেন। এই হজ সংক্রান্ত যে আলোচনা আমাদের চলছিল এর মধ্য থেকে গত সেশনে আমরা জমজমের ইতিহাসের উপর কিছুটা আমরা আলোচনা করেছিলাম এবং আজকে ইনশাআল্লাহ এর বৈশিষ্ট্য এবং পরিশিষ্ট এই ব্যাপারে একটু সামারাইজ করে ইনশাআল্লাহ আমরা পরবর্তী বিষয় সফা মারওয়ার উপর কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই জমজমের ইতিহাস সম্পর্কে। এই জমজমের ইতিহাস প্রায় 5000 বছরের ইতিহাস। যেহেতু আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাতুসসালামের মাধ্যমে এই জমজম বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দান করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের সময় যখন ইসমাইল আলাইহিস সালাতুসসালাম দুনিয়াতে আসেন, ওই সময় থেকে মূসা আলাইহিস সালাতুসসালামের সময় পর্যন্ত আশরা কুরুন, এক কর এক শতাব্দী, তাহলে 10 শতাব্দী মানে 1000 বছর। এবং মূসা আলাইহিস সালাতুসসালাম থেকে ঈসা আলাইহিস সালাতুসসালামের সময় পর্যন্ত ঐতিহাসিকদের মতে 1900 বছর, তাহলে আমরা 2900 বছর হইল। আর ঈসা আলাইহি সালাতুসসালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত 569 বছর, এটাকে রাউন্ড ফিগার করে 570 বলা হয়। তবে যারা প্রিসাইসলি এটাকে কাউন্ট করেন তারা বলেন 569। আমরা যেভাবে বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম
570 খ্রিস্টাব্দে। তো মোটামুটি ইব্রাহিম আলাইহি সালাতুসসালাম থেকে নিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়কে হিসাব করলে আমরা দেখি 3469 বছর। আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে হিজরত পর্যন্ত এখানে হইল 53 বছর, আর হিজরত থেকে নিয়ে আজ পর্যন্ত 1442-43 বছর। তাহলে এই সব মিলে মোটামুটিভাবে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5000-এর কাছাকাছি, অর্থাৎ 500 বছরের ইতিহাস। এখানে আমাদের জানার বিষয় যেটা সেটা হলো যে আল্লাহ তাআলা ইসমাইল আলহি সালাতুসসালামের মাধ্যমে এই জমজম জগৎবাসীকে, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দান করলেন। কিন্তু দেখা গেল যে জমজম কিছুদিন পর্যন্ত এই জমজমের কুয়া ছিল। কবিলা জুরহুম, যেখানে ইসমাইল আলাইহিস সালাম শাদি করেছিলেন এবং পরবর্তীতে মক্কাতে যে বসতি গড়ে উঠেছিল, প্রথমে তারা ইসমাইল আলাইহিস সালাতুসসালামের আওলাদ, নবীর আওলাদ, ভালো ছিল, সত্যের উপর ছিল, হকের উপর ছিল। কিছুদিন পর যেভাবে সময় যখন অতিবাহিত হয়, চেঞ্জিং আসে, তো তাদের মধ্যে চেঞ্জ হইল। তো এমন অবস্থা হলো যে তাদের মধ্যে জুলুম, অন্যায়, অবিচার এগুলো শুরু হয়ে গেল। তখন পরবর্তীতে কাবিলা খুজাআ এটার টেক ওভার করলো। তখন এই কাবিলা খুজাআ যখন এটা টেক ওভার করে, তখন এই জমজম কূপটা মাটির নিচে, কারণ ওই যে জুরহুম ইসমাইল ইসলামের বংশধর যারা ছিল তারা যখন চলে যাবে এটাকে মাটির নিচে দাফন লুকাইয়া রেখা চলে গেল। এবং ইতিহাস এমন হইল যে কোথায় যে জমজম হারিয়ে গেল, জমজম আর পাওয়া গেল না। এই যে দুনিয়া থেকে জমজম নাই, একেবারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে জমজম ছিল না। এখানে একটা খুসুসিয়াতু জমজম, জমজমের একটা বৈশিষ্ট্য বলা যায় যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য মাটির নিচে এই জমজমকে এই দীর্ঘদিন, দীর্ঘ সময় আল্লাহ তাআলা এইভাবে রেখে দিলেন। কারণ ইসমাইল আলাইহি সালাতুসসালামের পরে যে সমস্ত আম্বিয়ে কেরাম দুনিয়াতে এসেছে, মুসা আলাইহি সালাতুসসালাম, সুলাইমান আলাইহি সালাতুসসালাম, দাউদ আলাইহি সালাতুসসালাম, জাকারিয়া আলাইহি সালাতুসসালাম, ইয়াহিয়া আলাইহি সালাতুসসালাম, এই সমস্ত আম্বিয়ে কেরাম মক্কা শরীফে আসছেন, হজ করছেন। কিন্তু এই মধ্যকার সময় যেটা, এই সময় জমজমটা মাটির নিচে ছিল, কেউ জানে না কোথায় আছে। আল্লাহ চাইলে তো কোনো একজন নবীকে জানাইতে পারতেন, বের করে দিতে পারতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহর রসুল দুনিয়াতে আসার সুসংবাদ হিসাবে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিবের মাধ্যমে আবার এই জমজম আবিষ্কার হলো, যে ইতিহাস গত সেশনে আমরা বলেছি। আজকে আবার এটুকু বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং এই উম্মতকে আল্লাহর রসুল বলছেন উম্মাতুন মারহুমা, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি মার্সি, দয়া এই উম্মতকে আল্লাহ তাআলা করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা পূর্ববর্তী উম্মতদেরকে দেননি। যেমন এই যে জমজমটা আল্লাহ তাআলা এইভাবে মাটির নিচে রেখে দিলেন, আর রসূল ইসলাম দুনিয়াতে আসার আগে তার দাদার মাধ্যমে আবার যে দুনিয়াতে জমজম আসলো, আজ আসে এবং কিয়ামত পর্যন্ত এই জমজম দুনিয়াতে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। একটি কথা মধ্যখানে শেখ বলতে চাই, এই জমজমটা শুধু মক্কা নগরীতে আছে তা নয়, মানে আজকে চাইলে আমরা লন্ডন বসেও খরিদ করতে পারছি। একটু আগে আমি আসার আগে আমার এক ভাই ফোন দিলেন হসপিটাল থেকে যে আপনি যদি পারেন আমার জন্য একটা জমজম খরিদ করেন। আমি লোকাল শপে গিয়ে আপনার 5 লিটার জমজম কিনলাম। তো এটা আল্লাহর কত বড় নিয়ামত যে আজকে আমরা অনেক দূরে থাকার পরেও আমরা যখনই প্রয়োজন হচ্ছে আমরা জমজমটা নিতে পারছি। সুবহানাল্লাহ। জি, এখন এই জমজমের বৈশিষ্ট্য সম্পর্কে যে সমস্ত আহাদিস রয়েছে, সর্বপ্রথম যে হাদিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজম সম্পর্কে বলেন খাইরু মা ইন আলা ওয়াজহিল আরদ মা উ জমজম। এটা কে বলছেন? আস-সাদিক আল-মাসদূক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের কথা। আল্লাহর রসুল বলছেন খাইরু মা ইন আলা ওয়াজহিল আরদ, এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম পানি হল মা ও জমজম, জমজমের পানি। ফিহি তোয়ামু তামিন ও শিফা উৎসাখান। রসুল ইসলাম বলেন এই পানি এমন
যারা পিপাসিত পানি পান করবে তার পিপাসা নিবারণ হবে। তোয়ামু তোয়ামিন, যারা ক্ষুধার্ত এই পানি পান করবে তার ক্ষুধা নিবারণ হবে। আর শিফা উসাক্কাম, এবং এই পানির মধ্যে আল্লাহ তাআলা মানুষের রোগ ব্যাধির জন্য শিফা কিউর রেখেছেন। তাহলে একই পানি, দেখেন এই পানির দ্বারা পিপাসা নিবারণ হয়, আবার আমরা দেখছি অনেক সময় আছে পিপাসা নিবারণ হলেও খাদ্যের অভাব শুধু পানির দ্বারা শেষ হয় না, কিন্তু জমজমের পানির বৈশিষ্ট্য হলো কি, এটা খাদ্যেরও কাজ আসে। তো আয়ামু তামিন, আর শিফা উসাক্কাম, যারা অসুস্থ তাদের জন্য শিফা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজমের পানি সম্পর্কে বলেন, মা উজামজাম আলিমা শরীফালা, একেবারে সিম্পলি এক কথায় আল্লাহ রাসূল সব কিছু বলে দিয়েছেন। মা উজামজাম, জমজমের পানি হলো এমন, লিমা শরীফালা, যে যে উদ্দেশ্যে পান করবে তার উদ্দেশ্য পুরা হবে। এই জন্য জমজমের পানি সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়ারিজকান ওয়াসিআ ওয়াশিফাআ মিন কুল্লি দা, এই তিনটা দোয়ার মধ্যে সব কিছু এসে গেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে বেনিফিশিয়াল নলেজ, যে নলেজ যে জ্ঞান আমাদেরকে ফায়দা দেয়, এই ধরনের ইলম আমাদেরকে দান করুন। ওয়ারিজকান ওয়াসিআ, আমাদের রিস্ক, দুনিয়াতে বসবাস করতে গেলে আমাদের খাদ্য এবং আমাদের প্রয়োজনের যা কিছু আছে সাস্টেনেন্স, এটাকে রিস্ক বলা হয়। আমাদের রিস্ককে আল্লাহ আপনি প্রশস্ত করে দিন। আর কি, ওয়া শিফা আমিন কুল্লি দা, যত ধরনের রোগ আছে, অনেক রোগ আছে যা আমরা জানি অথবা আমরা জানি না, অনেক রোগ আছে আমাদের ডক্টর জানে অথবা জানে না, শিফা আমিন কুল্লি দা, যত ধরনের রোগ হতে পারে আল্লাহ সমস্ত রোগের জন্য আমাকে এই জমজমের পানি আমার জন্য আপনি শিফা করে দেন। মানে আগে তো ছোট্ট দোয়ার মধ্যে কত বড় কথা আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। ওই আগের যে হাদিসটা, হাদিসের ব্যাখ্যার মধ্যে কয়েকটি কথা আছে, একটা হলো কি, আল্লাহ রাসূল বলেছেন খাইরু মা ইন আলা ওয়াজহিল আরদ, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি। এই জন্য সায়েন্টিফিক ওয়েতে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই পানি হলো দুনিয়াতে এমন পানি আর্সেনিক মুক্ত, এবং একটা পানির মধ্যে যে সমস্ত জিনিস স্বাভাবিকভাবে পানির, পানিকে রিফাইন করতে গেলে যে সমস্ত জিনিস পাওয়া যায় যে এই সমস্ত জিনিস না হওয়া উচিত, এই সমস্ত কিছু থেকে এই পানি নিরাপদ, একটা নিরাপদ পানি, এমন পানি যে বৈজ্ঞানিক দৃষ্টিতে এটা খাইরু মা, এর চেয়ে শ্রেষ্ঠ পানি হতে পারে না। এরপর যে কথাটা আসছে, তোয়ামু তাম, যে যারা খাবে পানি পান করবে, তারা যদি তার ক্ষুধা নিবারণের জন্য পানি খায় তাহলে তার জন্য এটা তার ক্ষুধা নিবারণ হয়, যে এটা প্রমাণ হিসাবে একটা হাদিস যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে, এটা হলো কিসসাতু ইসলামী আবি দর্রিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের স্টোরি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এই স্টোরিকে বর্ণনা করতে যায় বলেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিফার কবিলার, আর গিফার হইল মক্কা মদিনার মধ্যবর্তী একটা স্থান। এই কবিলার মানুষরা মক্কা মদিনার মাঝামাঝি স্থান, মক্কা থেকে মানুষ ব্যবসায়ীরা যখন যায় শামের দিকে তো মধ্যখানে এই পথ আসে, তো এরা পথের ধারে বসবাস করত, তাদের অভ্যাস ভালো ছিল না, তারা মানুষকে হাইজ্যাক করতো, চুরি করতো, ডাকাতি করতো, এই ধরনের খারাপ অভ্যাস তাদের মধ্যে ছিল। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বড় হইলেন তার কাছে এই কাজগুলো ভালো মনে হইত, এবং সবাই যখন শিরিক করত তিনি এটাকে দিল থেকে এটাকে পছন্দ করতেন না। হঠাৎ করে একদিন শুনতে পেলেন যে মক্কাতে একজন লোক নতুন দুনিয়াতে আসছে, নতুন একটা আওয়াজ নিয়ে আসছে, সেটা হলো কি, যে সমস্ত শিরিকের বিরুদ্ধে তিনি কথা বলেন, এবং মক্কার মানুষরা তার ব্যাপারে উল্টাপাল্টা কথাও বলতেছে, কেউ বলতেছে সাহাবি, যে ধর্মদ্রোহী নতুন ধর্ম নিয়ে আসছে, এভাবে অনেক কথাবার্তা, নেগেটিভ পজিটিভ অনেক কিছুই শোনা যাচ্ছে। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার পর ওনার মনে আগ্রহ হইল যে আমি একটু খবর নিয়ে দেখব। সহিহ বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে যে উনি ওনার বাইকে পাঠিয়েছেন, আর মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এটাকে আরও ডিটেলসভাবে আসছে যে উনি, ওনার আম্মা, ওনার ভাই এবং উনি তিনজন একসাথে আসছে। আসার পর তাদের মক্কাতে তাদের মামার
আত্মীয় একজন মামা হয়ে খাল তাদের মামা ছিলেন, সেই মামার কাছে যায় উঠলেন এবং মামা তাদেরকে একরাম করেছেন, মেহমানদারি করেছেন। এরপর উদ্দেশ্য বললেন, তো প্রথম তিনি তার ভাইকে পাঠাইলেন, ওনার নাম ছিল উনায়েস, উনায়েসকে পাঠাইলেন যে যাও দেখে আসো এই লোক সম্পর্কে যে মানুষ কথাবার্তা বলে উনি কে। উনায়েস এসে বললেন যে হ্যাঁ আমি গেলাম, যাওয়ার পর আমি যতটুকু জানছি যে উনি মানুষকে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত থাকার কথা বলে, আর মাকারিমুল আখলাক, মানুষের গুড কন্ডাক্ট, সচ্চরিত্রের ব্যাপারে মানুষকে তিনি কি করেন, উদ্বুদ্ধ করেন। আল্লাহ, তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বাইয়ের কথা বলা এটা পুরোপুরি আমি স্যাটিসফাইড হইতে পারিনি, আমার মনে হলো যে না আমি নিজে যাব, আমি নিজে গিয়ে একটু খবর নিয়ে আমি আসব। তিনি যখন মক্কাতে পৌঁছলেন, পৌঁছার পর তখন দেখতে পেলেন যে মক্কার অবস্থা এমন যে যারাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান নিয়ে আসে তাদের উপরই মক্কার মানুষ জুলুম নির্যাতন চালায়। তো তিনি মক্কাতে ঢোকার পরই এই বিষয়টা যখন পরিলক্ষিত হলো তখন তিনি অত্যন্ত গোপনীয়ভাবে মানে খুঁজতে থাকলেন যে আল্লাহ রসুল কে, কোথায়, কীভাবে তার সাথে সাক্ষাৎ করা যায়। মসজিদে হারামের মধ্যে তিনি মনে মনে এই খুঁজতেছেন, হঠাৎ করে একজন লোকের সাথে দেখা, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা। তো আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হওয়ার পর তিনি মনে বললেন যে আপনি মনে হয় বাহির থেকে কোথা থেকে আসছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু বললেন হ্যাঁ আমি বাহির থেকে আসছি। তো আবু যর আলী রাদিয়াল্লাহু বললেন যে কথা বলা যাবে না, কারণ আমার সাথে যদি আপনি কথা বলেন তো কুরাইশ, কুফফার কুরাইশ তারা যদি দেখে আল্লাহ আলী রাদিয়াল্লাহু মুসলমান উনি কথা বলছেন তাহলে মনে হবে যে ইসলামের ব্যাপারে কথা হচ্ছে, অথবা ওনাকে মুসলমান সন্দেহ করে ওনার উপর জুলুম হতে পারে। তো উনি বললেন যে কোনো কথা বলা যাবে না, চুপ করে শুধু আপনি আমাকে ফলো করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করে আর কোনো কথা হইল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তিনিও হারামের মধ্যে থেকে গেলেন। পরবর্তী দিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, তখন আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন আপনি কোনো উদ্দেশ্যে আসছেন কিনা, বলে হ্যাঁ আমি একটা উদ্দেশ্যে আসছি। সে উদ্দেশ্য হলো যে আমরা জানতে পারলাম যে মক্কাতে একজন লোক আসছে, তিনি নাকি নতুন একটা ধর্মের দাওয়াত দিচ্ছে, তো এই ব্যাপারে আমি জানার জন্য। তো আলী রাদিয়াল্লাহু বললেন যে সাবধান, অত্যন্ত সতর্কতার সহিত চলেন আমার সাথে হারামের দিকে, মসজিদুল হারামের দিকে যাচ্ছি। আমি যাব, যদি আমি রাস্তায় কোথাও দেখি যে বিপদের কোনো সম্ভাবনা আছে তাহলে আমি আমার জুতা ঠিক করার জন্য আমি একটু বসে পড়বো আর আপনি সোজা চলে যাবেন, আপনি কিছু বলবেন না। অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষ যেভাবে নিজের বয়ের কারণে যা করে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ফলো করলেন, এইভাবে হারামে চলে গেলেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হওয়ার পর তিনি আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন আরিদ আলাইয়াল ইসলাম, হে রসুল আপনি যে দিন নিয়ে এসেছেন এই দিন আমাকে বলেন এটা কি। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন সম্পর্কে বললেন যে আমি যে দিন নিয়ে এসেছি এটা হলো তাওহীদ, এক আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা, আল্লাহর কোনো শরীক নেই। এবং রসুল সাল্লাহ ইসলাম যখন ইসলাম তার সামনে যেভাবে ইসলামের সৌন্দর্যটা উপস্থাপন করলেন তিনি সাথে সাথে ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে তিনি কি করলেন, ইসলাম কবুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আবু যর মক্কার অবস্থা ভালো না, তুমি যে মুসলমান হইছো এই কথাটা তুমি কাউকে বলবে না, তুমি একটু চুপে চুপ থাকো, গোপনীয়তা অবলম্বন করো, যখন তুমি সেফ ফিল করবে তখন তুমি তোমার ইসলামের কথা প্রকাশ করবে। তিনি ইসলাম পাওয়ার সাথে সাথে তার মধ্যে এমন জজ্বা আসলো যে আমি হক ধর্ম পেয়ে গেছি আর আমি চুপ থাকবো কেন, এটা হতে পারে, এটা হতে পারে না। তিনি মক্কা হারামে চলে গেলেন এবং ইয়া মাশারা কুরাইশ ইন্নি উশহিদ আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে কুরাইশরা তোমরা সাক্ষী রাখো, আমি বলতেছি, আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রসুল। এই কথা বলে তিনি ইসলামের কথা প্রকাশ করে দিলেন। তখন মক্কার কাফিররা উনাকে এমনভাবে আঘাত করলো, এমনভাবে প্রহার করলো, তিনি বলেন যে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। এই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দৌড়ে ধরলেন, ওনাকে মাটি থেকে উঠালেন। উঠানোর পর
তিনি বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, আল্লাহ হে মক্কার কুরাইশ, তোমাদের কি হলো? একজন মানুষ, সে যদি এক আল্লাহর উপর ইমান নিয়ে আসে, সেও তো অন্য ধর্মের হতে পারে, কিন্তু তোমাদের ধর্মকে তো সে গালিগালাজ করতেছে না, তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে না, কেন তোমরা তার উপর অত্যাচার করছো? এটা কি তার একটা অপরাধ? সে এক আল্লাহ বিশ্বাস করে, এই জন্য তোমরা তাকে এইভাবে প্রহার করবে? আবু দুর রাদিয়াল্লাহ তাআলা বলেন, আমি উঠার পর আমি জমজম দিয়ে আমার মুখ ধুইলাম, আর আমি এরপর এখান থেকে আমি চলে গেলাম। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে ইসলাম কবুলের জন্য উনি মক্কাতে যে কয়দিন ছিলেন, তিনি বলেন সালাসিনা ইয়াওমান ওয়া লাইলা, আমার এই সময়টা প্রায় 30 দিন আমি মক্কাতে ছিলাম, আর শুধুমাত্র আমি মা উজামজম, শুধুমাত্র আমি জমজমের পানি পান করছি। সুবহানাল্লাহ, এখানে শেষ না, তিনি বলেন এই জমজমের পানি পান করতে করতে আমার অবস্থা এমন হলো যে শারীরিকভাবে আমার শরীর, আগে আমি স্কিনি ছিলাম, এখন আমার শরীরটা মোটামুটি খুব সুন্দর হয়ে গেল, লাবণ্যতা এসে গেল, মানে আমার শরীরের মধ্যে আমি দেখতে পেলাম, নিজে নিজে আমি এটা অনুভব করলাম যে আমার শরীরটা খুবই মসৃণ হয়ে গেছে, আমার চেহারার মধ্যে লাবণ্যতা এসে গেছে, আমি মানে বরং জমজমের পানির দ্বারা আমার স্বাস্থ্যটা কি হয়ে গেছে, সুন্দর উন্নতি হয়েছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোয়া মুতাম, যে যারা খাদ্যের জন্য এই পানিকে খাবে, পানি তো পান করা হয় কিন্তু সেটা তার কি করবে, খাদ্যেরও কাজে আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া শিফা উসুকুম, মানুষের রোগ ব্যাধির জন্য আল্লাহ তাআলা এই জমজমের পানির মধ্যে শিফা আছে। এটা যে এমন একটা সত্য যে হাজার হাজার ঘটনা, অনেকের তার নিজের জীবনে বলতে পারে যে আমি এই ধরনের প্রত্যক্ষ আমি দেখেছি। আমি একটা ঘটনা শেয়ার করি, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি তখন আমার 2 নম্বর সন্তান, আমার মেয়ে আয়েশা সিদ্দিকা, আল্লাহ তাআলার হুকুম যে মেয়েটা আমার মারা গেছে আপনারা অনেকে জানেন, জি আমরাও জানা যাচ্ছিল, হ্যাঁ, তো ওই মেয়ে, তার আম্মা আর আমার বড় ছেলে ইমরান, আপনারা জি জি, তো ওনারা উমরাতে আসছে, তা আমার মেয়ে এখানে জন্মগ্রহণের পর এদেশে অ্যালার্জির যে একটা সমস্যা থাকে, বাচ্চাদের অ্যালার্জি হয়ে যায়, রাশ হয়ে যায়, তো ওর মুখের মধ্যে এই সাইডে এবং এই সাইডে দুই জায়গাতে একটু রাশ, যেটা অ্যালার্জি, এবং এই রাশটা মানে এমন যে কত ক্রিম ঔষধ ডাক্তারের কাছ থেকে ব্যবহার করার পর এটা কমে না, সবসময় এখানে এদিক দিয়ে রাশ বের হয়ে, এখানে রাশ বের হয়। তো আমি বললাম যে জমজমের পানি লাগাও, আজীব ব্যাপার হলো কি যে সুবহানাল্লাহ, এ তো এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি শিফা হয় না, মানুষের কল্পনার বাইরে, এখানে মক্কাতে আসার পরে, মক্কাতে আমরা মাত্র, আমি তো যেহেতু স্টুডেন্ট হিসাবে আমার মদিনা শরীফ চলে যেতে হবে, মাত্র এক রাত্র আমরা মক্কাতেই ছিলাম, এরপর ওই মদিনা শরীফের দিকে যাচ্ছি, মক্কা মদিনার মাঝামাঝি জায়গায়, আমি বললাম যে কই, আমি তো এখানে রাশ দেখি না, তার মাকে বললাম, তো তিনিও চেক করলেন, বললেন যে না আর তো রাস্তা, যে একদিন এই যে জমজমের পানি লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ এটা শিফা হয়ে গেল। আল্লাহ, অথচ এখানে ডাক্তাররা আপনারা জানেন যে রাশ পেলে কত কত কষ্ট দিল, কাজ করে না। এটা আমি ছোট্ট একটা কথা বললাম, অনেকের অনেক বড় বড় ব্যাধি, ক্যান্সার, অনেকের এমন ব্যাধি যে ডাক্তার বলছে ভালো হবে না, কিন্তু দেখা যায় এই জমজমের পানির মধ্যে যে আল্লাহ তাআলা এমন শিফা রাখছেন যে দুনিয়ার সমস্ত ডাক্তার যখন বলছে কাজ, কোনো ধরনের ট্রিটমেন্ট কাজ করবে না, কিন্তু দেখা যায় সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জমজমটা মানুষের জন্য শিফা হয়ে যায়। সুবহানাল্লাহ, শুধু তাই নয়, সালফে সালেহীনের মধ্যে অনেকের এই জমজমের পানির ব্যাপারে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা উজামজামা লিমা শুরিবালা, এই জমজমের পানিটা এমন যে যে উদ্দেশ্যে পান করবে তার উদ্দেশ্যই আল্লাহ তাআলা পুরা করে দিবেন। সালফে সালেহীনের মধ্যে অনেকের আমল ছিল এটা যে ওনারা বলেন যে দুনিয়ার এই সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি চাওয়া এবং দুনিয়ার কোনো কল্যাণ চাওয়া, এর চেয়েও বড় হলো আখেরাতের দিনের, যখন হাসরের ময়দানে যখন মানুষের পানির পিপাসা হবে, ওই পিপাসা থেকে নিবারণ, ওই নিয়তে খেতেন যে আল্লাহ জমজমের পানি পান করছি, কিয়ামতের দিন, হাসরের দিন
যখন মানুষের মাথার একেবারে কাছে সূর্য এসে যাবে, যখন পানির পিপাসায় মানুষের কষ্ট হবে, ওই দিনের ওই পিপাসা যেন আমার দূর হয়ে যায়, আমি জমজমের পানি এই নিয়তে আল্লাহ আমি পান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই উম্মতকে একদিক থেকে জমজমের পানি যেভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন নিয়ামত, ঠিক অপর দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার আল্লাহ তাআলা দিয়েছেন, যে কাউসারের পানি হাউজে কাউসার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে উম্মতকে পান করাবেন। তো আল্লাহ তাআলা এই উম্মতের একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য এই জমজম আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দিয়েছেন, এবং এই জমজমের বৈশিষ্ট্য হলো কি, যে এটা হলো সর্বশ্রেষ্ঠ পানি পৃথিবীর বুকে। এটার বৈশিষ্ট্য হলো কি, যে এটা মানুষ পানির জন্য পান করুক অথবা খাবারের জন্য খাদ্যের জন্য গ্রহণ করুক, তার খাদ্যের কাজে আসে, যেটা আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে আমরা জানলাম। আর তিন নম্বর হলো মানুষের সব ধরনের রোগ ব্যাধির জন্য আল্লাহ তাআলা শিফা রাখছে। এগুলো তো হলো মানে জমজমের যে বৈশিষ্ট্য। এছাড়াও আরও কিছু স্পেশালিটি জমজমের মধ্যে আসছে, সেটা হলো কি, যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জমজম ফানাজালনা লাহু দালওয়ান। আল্লাহ রাসূল জমজমের পানি কাছে আসলেন আর আমরা জমজমের সময় হয়ে গেছে একটা বিরতিতে যাওয়ার। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ শাইখের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জমজম সম্পর্কে আজকে আমরা শুনছি, আবার আর কন্টিনিউ আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জমজমের পানি আমরা অনেকেই পান করেছি, আর অনেকে এই আলোচনা শোনার পরে মনের মধ্যে আরও আগ্রহ পেরেছে, আর এটা মুমিনের পরিচয় ইনশাআল্লাহ। আমরা জমজমের পানি যখনই সুযোগ হয় আমরা পান করব। আমরা শাইখের কাছ থেকে আরও আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পর ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। ওয়ালাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। ইসলামিক লাইফ অনুষ্ঠানে বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন মাজাহিরুল উলুম মাইলান মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত শায়খ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। আমরা আজকে শায়খের কাছ থেকে জামজামের ইতিহাস, জামজামের গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ব আমরা কোরআন এবং হাদিসের আলোকে আমরা শুনছি। আরও কন্টিনিউ ইনশাআল্লাহ শায়খের কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনবো, এবং প্রোগ্রামের শেষ পর্যায়ে যদি সুযোগ থাকে শায়খ সাফা এবং মারওয়া সম্পর্কেও কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়। জি শায়খ, জাজাকুল্লাহ খায়। আসলে আমরা যে হাদিসের উপর আমাদের আলোচনা চলছিল সেটা ছিল আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল জা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জামজাম ফানাযানা লাহু দালওয়ান ফাশারিবা সুম্মা মাজ্জা ফিহা সুম্মা আফরাগনাহা ফি জামজাম রাওয়াহুল ইমাম আহমদ ফি মুসনাদিহি। ইমাম আহমদ তার মুসনাদের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন। সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের কুয়ার পাশে আসলেন, ফানাজানা আমরা বাকেট দিয়ে জমজম উঠালাম, ফাশারিবা মিনহু রাসূল ইসলাম জমজমের পানি পান করলেন, এরপর কি করলেন, সুম্মা মাজ্জা ফিহা, এরপর রাসূল সাল্লাল্লাহু ইসলাম মুখে নিলেন এবং আল্লাহ রসুল খুল্লি করলেন, আর পরে আমরা কি করলাম, সুম্মা আফরাগনা হাফি জমজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্ছিষ্ট যে পানি ছিল, আল্লাহর রসুল যে পানি ব্যবহার করলেন বাকেট থেকে, বাকেটের মধ্যে বাকি যে পানিগুলো ছিল, অর্থাৎ আল্লাহর রসুলের হাত মুবারক যে পানির মধ্যে লাগছে, মুখ মুবারকের মধ্যে যে পানি দিয়েছেন, উচ্ছিষ্ট আল্লাহ রসুলের ব্যবহৃত পানি যেটুক ছিল, আমরা কী করলাম, আবার জমজমের কুফার মধ্যে ফেলে দিলাম। এখানে একটা আজীব ব্যাপার দেখেন, আল্লাহ তাআলার মনসা, আজ 1500 বছর পরে আমরা দুনিয়াতে আসছি, আল্লাহর রসুলকে আমরা পাইনি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানি ব্যবহার করার পর অবশিষ্ট যে পানি ছিল সেই পানিটুকু আবার এই জমজমের মধ্যে ফেলে দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুলের উম্মত যারা জমজমের পানি পান করবে, তারা আল্লাহর রসুলের ব্যবহৃত এই পানির মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে শরীক করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে একটা বৈশিষ্ট্য, চিন্তা করেন, আমি কথাগুলো এই জন্য বলছি, আলহামদুলিল্লাহ মদিনা শরীফ ইউনিভার্সিটিতে পড়ার সময় সেখানে তো 7 বছর ছিলাম, সরাসরি অনেক জিনিস দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে, অনেক বড় বড় স্কলার মাশায়েখদের কাছ থেকে অনেক জিনিস, একটা ফিলিং, এই যে জমজমের যে ফিলিংটা, অনেস্টলি আমি বলি, আজকে আমাদের মধ্যে আমরা হজ উমরাতে যাই, কিন্তু সত্যিকার অর্থে এই জমজমের ব্যাপারে যে এত কিছু আছে, সেই জিনিস অনেক সময় আছে আমাদের, এক তো হলো জানা হয় না, আর 2 নম্বর হলো সেই ফিলিংও আমাদের মধ্যে হয় না।
আপনি চিন্তা করেন, এরকম একটা কথা কি মধ্যখানে আপনার শেখ, অনেকের মধ্যে হইতে পারে, পানি তো সবই আল্লাহর পক্ষ থেকে, মানে একটা মাইন্ডে এরকম থাকতে পারে, হয়তো এটা মক্কার পানি, একটা ঐতিহাসিক একটা নিদর্শন। বাট আপনার এই যে আজকের আলোচনা থেকে, কিন্তু আমি আগেও বলছি যে আমাদের আগ্রহ, এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো কি, লাকাদ খাসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা গাসলা কলবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জামজাম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব, আল্লাহ রাসূলের হার্ট যে পানির দ্বারা ধুয়েছেন, সেই পানিটা কি ছিল? জামজাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর যে কোনো পানির দ্বারা আল্লাহ রাসূলের হার্ট ধুইতে পারতেন, আল্লাহ রাসূলের হার্ট দোয়াটা যেটাকে শাক্কু সাদারের মাধ্যমে করা হয়েছে, এই ব্যাপারে সহি মুসলিম শরীফের রওয়ায়ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু জিব্রিল ওয়া হুয়া ইয়ালআব মাআল গিলমান ফাআখাযাহু ফাসারআহু ফাশাক্কা আনহু কলবাহু ফাস্তাখরাজাল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট অবস্থা, ওনার বয়স তখন 4 বছর, তিনি যখন মা হালিমা সাদিয়ার কাছে যখন তিনি ছিলেন, ওই অবস্থায় 4 বছর বয়সে তিনি ছোট ছোট বাচ্চাদের সাথে যখন খেলাধুলা করতেছিলেন, এই সময় জিব্রিল আলাইহি সালাতাম আসলেন, ফা আখাযাহু ফাসারআহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে মাটিতে শোয়াই দিলেন, ফাশাক্কা আনহু কলবু, আল্লাহ রাসূলের এই যে হার্ট ওপেন অপারেশন, মানে হার্ট মানে বিদীর্ণ করে খুললেন, মানে অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত ওপেন করে ফেললেন। এরপর ফাস্তাখরাজাল কলব, ফাস্তাখরাজা মিনহু আলাকা, আল্লাহ রাসূলের কলব হার্টকে বের করলেন, আর সেখান থেকে আলাকা, আলাকা বলা হয় কালো রক্তের টুকরার মতো এরকম ছোট্ট অংশ, ফাকাল হাযা হাজ্জু শাইতান মিনক, এরপর জিব্রিল আলাইহিস সালাম বললেন যে এটা হলো আমাদের সবার অন্তরের মধ্যে শয়তানের একটা পার্ট রয়েছে, পোর্শন, হ্যাজ ইংলিশে বলা হয় পোর্শন, এটা হলো পোর্শন অফ শয়তান, লাইক আমাদের সবার অন্তরের মধ্যে ভালো এবং মন্দ দুইটা সাইড আছে, যে শয়তান আমাদেরকে মন্দ কাজের দিকে আহ্বান করে। তো এই জিব্রিল আলাইহিস সালাম বলতেছেন যে এই যে কালো যে আলাকা রক্তের টুকরার মতো যেটা দেখা গেছে, এটা হলো কি, হাজুন আর শয়তান মিঙ্কা, এটা হলো শয়তানের একটা অংশ। এরপর বললেন সুম্মা গাসালাহু, এরপর রাসূল ইসলামের হার্টটাকে ধুইলেন, ফি তাসতিম মিনাজ যাহাব, স্বর্ণের একটা বাসনের মধ্যে, বিমা ইজামজাম, জমজমের পানির দ্বারা, আর আবার এরপরে আল্লাহ রসুলের হার্টকে সিনার মধ্যে আবার ঢুকাই দিলেন। এই অবস্থা দেখে বাচ্চারা দূরে এসা হালিমাকে বললেন যে আজকে এই ধরনের ঘটনা ঘটছে, হালিমা তিনিও ভয় পেয়ে গেলেন, সাথে সাথে মক্কাতে নিয়ে আসলেন। তো এটা হলো 4 বছরের সময়। ঐতিহাসিকভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কু সাদার বক্ষ বিদীর্ণ 4 বার হয়েছে, আরেকবার হয়েছে 10 বছর বয়সে, আর আরেকবার হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রিল আলাইহি সালাতাম যখন ওহি নিয়ে আসেন। এই 4 বারই জমজমের দ্বারা আল্লাহ রসুলের কলবকে হার্টকে ধোয়া হয়েছে। 4 নম্বর বার মেয়েরাজের সময়, প্রথম রেওয়ায়ত যেটা 4 বছরের সময় সেটাও মুসলিম সাহেবের রেওয়ায়ত, অথেন্টিক রেওয়ায়ত, আর 4 নম্বর যেটা বললাম মেয়েরাজের সময় সেটাও অথেন্টিক, যেহেতু সেটা বুখারী শরীফের মধ্যে আসছে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেয়েরাজে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহ রসুলকে তার বক্ষ বিদীর্ণ, তার ছিনাকে খুলে সেই হার্টকে জমজমের ধারা দেওয়া হয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে জমজমের দ্বারা দূত করা, এই পানি, চিন্তা করেন যে পানি দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ধোয়া হয়েছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যখন আমি জমজমের পানি পান করব, আমার মধ্যে সেই ফিলিং যে আল্লাহ যেন আমার অন্তরকে এভাবে পরিষ্কার করে দেন, আমার অন্তরে যেন কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ না থাকে, আমার অন্তরের মধ্যে কারো প্রতি কোনো ধরনের খারাপ কোনো ধারণা যাতে না থাকে, আমার অন্তরটা যাতে অত্যন্ত পরিষ্কার আল্লাহ তাআলা করে। আজকে দেখেন আমাদের সারা পৃথিবীতে আমরা মুসলমান হওয়ার পর আমাদের থেকে যে সমস্ত অন্যায় হয় মানুষ অন্তরের মধ্যে আগে কল্পনা করে, এই অন্তরটা যদি আপনার আমার ভালো হয়ে যায় তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ সুন্দর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্নাফিল জাসাদি লামুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই যে মানুষের অন্তরে একটা হার্ট, আল্লাহ রাসূল বলেন
ছোট্ট একটা মাংসপিণ্ডির মতো ছোট্ট একটা হাড়, এটা যদি ঠিক হয়ে যায় সব পুরা বডি ঠিক, আর এইটা যদি অসুস্থ হয়ে যায় পুরা বডি অসুস্থ। আজকাল আজকাল ডাক্তারও বলে যে মানুষের হার্টের প্রবলেম, সারা বডি কাজ করে না, ফাংশন করে না, হার্ট থেকে সব কিছু সঠিকভাবে কাজ হচ্ছে, সিগনাল হচ্ছে, পুরা বডি সব কিছু সুন্দরভাবে চলছে। তো জমজমের আরেকটা বৈশিষ্ট্য, একটা হলো যে এই জমজমের পানি এই উম্মতে মুহাম্মদীর জন্য, দুই নম্বর হলো এই জমজমের পানি যে পানির মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার পর অবশিষ্ট পানি জমজমের কোপায় ফেলে দিয়েছেন, তিন নম্বর বললাম যে এই জমজম হলো এমন একটা বিশিষ্ট পানি যে পানির দ্বারা আল্লাহর রসুলের কলবকে, আল্লাহ রসুলের হার্টকে কী করা হয়েছে, ধৌত করা হয়েছে। কাজেই আমরা যখন সেখানে যাব এই জমজমের পানি যখন আমরা পান করব, এই নিয়তগুলা করব। এখন আসেন, এই জমজমের পানি আমরা কীভাবে পান করব? আমরা জমজমের পানি আল্লাহর রসুল সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিবা কাঈমান, দাঁড়ানো অবস্থায় জমজমের পানি পান করছেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন যেহেতু এই পানি দুনিয়ার অন্যান্য সমস্ত পানির চেয়ে ব্যতিক্রম একটা পানি, কাজে এই পানির যেহেতু একটা রেসপেক্ট অনার রয়েছে, এই জন্য এটাকে স্পেশালি মানে দাঁড়িয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন। এবং আল্লাহ রসুল যখন পান করেন কিবলামুখী অবস্থায় ছিলেন। একটা কথা বলা আমার মানে আবশ্যক আমি মনে করি, সেটা হলো কি যে আজকাল অনেকে জমজমের পানি আল্লাহ রসুল পান করছেন, দাঁড়িয়ে পান করছেন, অনেকে বলেন যে আল্লাহ রসুল দাঁড়ানো ছিলেন এই জন্য দাঁড়িয়ে পান করেছেন, এটা জমজমের বৈশিষ্ট্য না। আবার ওনারা বলেন যে আল্লাহ রসুল তখন এমনিতেই কিবলামুখী ছিলেন, যে কিবলামুখী হয়ে জমজমের পানি পান করতে হবে এইটাও জরুরি না। আসলে বিষয়টা জরুরি কি জরুরি না সেটা না, সমস্যাটা কি আল্লাহ রসুল যদি দাঁড়িয়ে পান করেন আমি দাঁড়িয়ে পান করবো, এটাই তো আল্লাহ রসুলকে ফলো করা, এটাই তো আমাদের সুন্নাহ। কিন্তু আজকাল আফসোসের বিষয় আমি জানি না কেন যেন আমাদেরকে জমজম থেকে দূরে রাখার সব কাজ চলছে, অত্যন্ত আফসোসের সহিত বলতে হয়। প্রথম তো জমজমের কূপটা খোলা ছিল, মানুষ উঠাইতেন পানি পান করতেন, পরবর্তীতে মানুষের তোয়াফের সুবিধার জন্য জমজমটাকে আন্ডারগ্রাউন্ড নিচের দিকে নিয়ে হলো, আর উপরে কিন্তু লেখা ছিল জমজম, আমরা নিজেরা দেখেছি, কারণ আমি 1991 থেকে 98 পর্যন্ত আমার নিজের প্রত্যক্ষভাবে অনেক জিনিস সেখানে দেখার সুযোগ হয়েছে। এরপর ছিল কি যে মাতাফের মধ্যে উপর দিয়ে তোয়াফ হইতো, কিন্তু দূরের থেকে আন্ডারগ্রাউন্ড যাওয়ার পথ ছিল, সেখানে যেয়ে মানুষ জমজমের পানি পান করতেন। তাও সেটা এত সুন্দরভাবে ছিল যে জমজমের কুয়াটা আমাদের সরাসরি দেখার সুযোগ হইত। আপনি চিন্তা করেন এই যে জমজমটা আল্লাহ তাআলার একটা বড় সাইনের মধ্যে একটা সাইন, আজকে জমজমটা এমনভাবে মাটির নিচে বিলীন যে দেখার যে একটা ফিলিং মানুষের ছিল সেটা হয় না। আমি আপনাকে বলি, যেমন এখন মানুষ তোয়াফের মধ্যে তোয়াফ শেষ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার পরে জমজম পানি পান করার কথা আসছে, এই জমজমের পানি পান করার জন্য মানুষ ট্যাপ ওয়াটার মানে এই যে ট্যাপ থেকে একটু পানি নিল পান করল। আপনার ঘরে আপনি ট্যাপ ছেড়ে ট্যাপ থেকে যে পানি পান করলেন, আর মক্কা শরীফে জমজমের ট্যাপ ছাইরা পানি পান করলেন, আপনি তো মেন্টালি দেখতে আপনার কাছে ওই ট্যাপ থেকে যে পানি আসে এইটাও ওই ট্যাপ থেকে পানি আসছে, এটা কি জমজম কি জমজম না? হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি এখানে জমজমই মানুষকে দেওয়া হচ্ছে, কিন্তু এই যে ফিলিংয়ের ক্ষেত্রে আপনি সরাসরি এটা দেখলে আপনার কাছে যে ফিলিংটা আসে সেটা হয় না। আমরা তখন দেখেছি যে মানুষ যখন জমজমের কুয়াতে আমরা পানি পান করার জন্য যে আমরা নিচে যেতাম, তো এইভাবে রাখা ছিল এই পানি পান করার জায়গাগুলো, সিস্টেমেটিকলি অটোমেটিকলি আপনি দাঁড়িয়ে পান করতেন এবং অটোমেটিকলি কিবলা আপনার ফেস হয়ে যেত। কিন্তু আজকে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, এটা এই জন্য যে হাজিদের সুবিধার জন্য বলা হয়। ঠিক আছে হাজিদের সুবিধা হচ্ছে, কিন্তু আমরা কি লস্ট করতেছি, আমরা কি হারাচ্ছি সত্যিকার অর্থে? এই ফিলিং আমি আপনাকে যে কথাগুলো বললাম আপনি চিন্তা করেন, আজকে এই ফিলিং নেই, বরং জমজমের পানি অনেকে মনে করে পানি পান করলে করতে পারি, না করলে অসুবিধা নাই, তোয়াফ শেষ হয়েছে তাড়াতাড়ি যাই সাইটা করে ফেলি, মানে এই জমজমকে নিয়ে জমজমের মধ্যে যে এত কিছু, এখানে যে দোয়া কবুল হয় এই জমজমের সময় আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়, সেই ফিলিং মানুষের নেই। মানুষ তোয়াফ করছে তাড়াহুড়া করে, তাড়াতাড়ি করে আমি সাই করব, তাড়াতাড়ি করে আমি আহরামটা খুলে ফেলব, মানে এখানে যে প্রতিটি জায়গাতে আল্লাহ তাআলা আমার দোয়া কবুলের সম্ভাবনা রেখেছেন, সেখানে আমি দোয়া করার জন্য গেছি, এই ফিলিংটা আমরা আজকে হারাতে বসেছি। যাই হোক, তো এই জমজমের ব্যাপারে অনেক
জমজমে, শুধু এই জমজমের কুয়ার উপর অনেকগুলা খিতাব আগের জমানায় লেখা হয়েছে, এখনো হচ্ছে, এবং এখনো এটার উপর অনেক থিসিস পিএইচডি হচ্ছে। একটা কথা সৌদি আরবে চাই, কিন্তু আজকে আপনার আলোচনা শোনার পরে আমি নিজে অনেক কিছু জানলাম, সুবহানাল্লাহ। আমাদের দর্শক যারা আছেন তারাও এটা মানে আশা করি তারাও মানে এর দ্বারা অনেক উপকৃত হয়েছেন। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা শায়খ বলেছেন, এটা কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন, হযরত ইসমাইল আলাইহিস সালামের পরে এই জমজমটা আল্লাহর রসুলের এই উম্মতকে আল্লাহ গিফট করেছেন, সুবহানাল্লাহ। মধ্যখানে অনেক নবী রসুল এসেছেন, কিন্তু তারা এই জমজম থেকে তারা জমজম তারা পাননি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা কত বড় দয়া, কত বড় রহমত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এর পাশাপাশি শায়খ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে আমরা কীভাবে পান করব, কী জন্য পান করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার মনে টাচ মানে আমার মনে লেগেছে, যে শায়খ বলেছেন আল্লাহর রসুলের যে হার্ট সার্জারি এটা জমজমের মাধ্যমে হয়েছে, একবার নয় চারবার। আমরা আজকে যখনই আমরা পান করি, আমরা বাচ্চাদেরকে বলি, নিজেও বলি যে আমরা এটা বেমারের জন্য পান করি, আল্লাহ আমাদেরকে শিফা দান করবেন। আমাদের ইলিমের জন্য আমরা পান করি যে তোমার আল্লাহ তোমাকে হাফিজে কোরআন বানাবে, এটা অনেক ভালো, অনেক দোয়া আমরা করি। কিন্তু শায়খ একটা কথা বলেছেন আল্লাহর রসুলের হার্টকে পরিশুদ্ধ করার জন্য যে এই পানিটা ইউজ করা হয়েছে, আমরা যখনই পানি পান করি আমরা যেন এই নিয়তে করি আল্লাহ যেন আমাদের অন্তরকেও পরিশুদ্ধ করে দেন। এটা যদি হয় তাহলে দুনিয়ার মধ্যে পরিবর্তন আসবে। হাজারো মুসলমান, লক্ষ মুসলমান প্রতিদিন জমজম পান করছি, আমরা যদি এই নিয়তে পান করি যে আল্লাহ আমাদের আত্মাকেও পরিশুদ্ধ করে দিন এই জমজমের দ্বারা, তাহলে আমরা সুন্দর একটা পৃথিবী উপহার পেতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই শায়খ কন্টিনিউ করেন। জাযাকাল্লাহ খায়ের। আসলে জমজম এটা এত বড় একটা টপিক, আমি আপনাকে এই জন্য বলতেছিলাম যে রিসেন্টলি কিছুদিন আগে জেদ্দাতে একজন মহিলা ডক্টর লতিফা আল কুরাশি সৌদি আরবের জেদ্দা ইউনিভার্সিটিতে ওই কুল্লিয়াতুল বানাত লিতারবিয়া ওই ইউনিভার্সিটিতে উনি পিএইচডি করেছেন। তো এইভাবে অনেক পিএইচডি থিসিস হচ্ছে এই জমজমের উপর, কারণ এই জমজম এটা আসলে মানে এত বড় একটা বিষয় যে বিষয়কে যদি আপনি এই কোরআন হাদিসের আলোকে যদি আপনি আলোচনা করেন এবং এর উপর যে সমস্ত কিতাব রচিত হয়েছে আগের যুগে সেটার উপর যদি আপনি স্টাডি করেন, বর্তমান সময় পর্যন্ত আপনি স্টাডি করেন, মানে এটার কোন সাইডে আপনি স্টাডি করেন, যেমন সায়েন্টিফিক সাইড যদি আপনি দেখেন তাহলে প্রতি মিনিটে কত হাজার ব্যারল মানে এখান থেকে পানি উঠছে, যে এটার হিসাব আজকাল মানে যে পানি উঠানো হচ্ছে প্রায়, হ্যাঁ, এরপরে এই জমজমের পানি মক্কা মদিনাতে মানে মক্কাতে যেভাবে মানে হারামের মধ্যে পানি দেয়া হয় ঠিক তদ্রূপভাবে মক্কা শরীফ থেকে লরিতে করে মদিনা শরীফে এই পানি পাঠানো হয়, মদিনা শরীফেও জমজমের পানি পাওয়া যায় এবং সেখান থেকে সারা পৃথিবীতে এই জমজম যাচ্ছে। একটু আগে যে আপনি বলছিলেন যে এই দেশে জমজম কিনতে পাওয়া যায়, রমজান জমজমের ব্যাপারে দেখেন কিছু অসাধু ব্যবসায়ী জমজমের নামে কিছু পানি কিছুদিন আগে এটা বিবিসিতে একটা রিপোর্ট আসছিল যে আর্সেনিক যখন ধরা পড়ে তখন সৌদি গভর্নমেন্ট বলছিল যে না, এখানে হয়তো মিক্স হতে পারে, ফেক হতে পারে, অসাধু কোনো ব্যবসায়ী মানে কোনো কিছু করতে পারে, এই জন্য রিসেন্টলি এরা খুব স্ট্রিক্ট হয়ে গেছে, জমজম বাহিরে দেয় না, কারণ তারা চাইতেছে যে জমজমের নামে যাতে মানুষ বাহিরে জালিয়াতি না হয়, বিজনেস না করে। যাই হোক, তো আসলে এই জমজম জমজমের আরও একটা তত্ত্ব বলে আমি জমজমের উপর আলোচনা শেষ করব, সেটা হলো এই জমজমের যে কুয়াটা, এই কুয়ার নিচে যারা মানে কুয়াকে সংস্কার করার জন্য যারা গিয়েছেন তারা দেখেছেন, এবং এই জমজমের ইতিহাসের উপর যে সমস্ত খিতাব রয়েছে এগুলোর মধ্যে আসছে যে এই কুয়ার যে পানিটা আসে জমজমের মধ্যে যে পানিটা আসে, স্বাভাবিকভাবে যে কোনো একটা কুয়ার পানির একটা উৎস থাকে, তো তিনটা স্প্রিং আছে এই জমজমের কুয়া যেখানে সেখানে, একটা হলো জমজম এই হজরুল আসওয়াদ, যে হজরুল আসওয়াদ জান্নাত থেকে এসেছে, এই হজরুল আসওয়াদের এদিক থেকে এই পাথরের ভিতর দিয়ে এইভাবে একটা স্প্রিং একটা নালা এদিক থেকে এসেছে, আর একটা জবল আবি কুবাইস যেটা সফা সফার দিক থেকে, আর আরেকটা মারওয়ার দিক থেকে। দেখেন একদিক থেকে জমজম যেভাবে আল্লাহ তাআলার সাইনের মধ্য থেকে একটা, অন্যদিক থেকে কোরআনে কারিমের মধ্যে সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহ আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, যে আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই সাফা এবং মারওয়া এটা দুইটা হলো আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে, এই দুটা যেভাবে নিদর্শন ঠিক তদ্রূপভাবে হাজরুল আসওয়াদ
যে হজরে আসবদের চুমা দিলে মানুষের সমস্ত গুণা চলে যায়, যে হজরে আসবদ আল্লাহ তালা জান্নাত থেকে পাঠিয়েছেন। তো এই জমজমের পানির উৎসস্থল দেখা যায় তিনটা স্প্রিং, একটা হলো হজরে আসবদ থেকে আসছে, আরেকটা হলো সাফার দিক থেকে আসছে, আরেকটা হলো মারওয়ার দিক থেকে আসছে। যাই হোক, তো যেহেতু আলোচনাকে দীর্ঘায়িত করা যাবে না, এই জমজম সম্পর্কে অন্য কোনো সুযোগ হলে সময় হলে আমরা জমজমের উপর আলোচনা করব। আমরা বলছিলাম সাফা মারওয়া উপর শেষের দিকে আমরা কিছুটা আলোচনা করব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ, অবশ্যই সাফা এবং মারওয়া এই যে দুটি পাহাড় আল্লাহ তাআলার শাআইর। শাআইর কাকে বলে? সিম্বলিক। যেমন মনে করেন কোন জিনিসকে দিন ইসলামের সাইন এটাকে শাআইর বলা হয়, শাআইরা। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে সাফা পাহাড়, মারওয়া পাহাড়। দুনিয়ার অনেক পাহাড় আছে, কিন্তু এই দুইটা পাহাড়ের নাম আল্লাহ নিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই হজের ক্ষেত্রে এই দুটা পাহাড়ের নাম বিশেষভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মিন শাআইরিল্লাহ, কারণ জাহিলিয়তের সময় তারা এই দুইটা সাফা এবং মারওয়াতে তারাও তওয়াফ করতো, সাই করতো, কিন্তু তাদের আসল সাইয়ের যে লক্ষ্য উদ্দেশ্য আর মুসলমানের দুটার মধ্যে পার্থক্য আছে। এই জন্য এই সাফা এবং মারওয়া সম্পর্কে, সাফা এবং মারওয়া এই দুটো পাহাড় সম্পর্কে কেন এই আয়াত নাজিল হইল যে ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ, কারণ মুসলমানগণ ইসলামের আগে যখন সাফা মারওয়ার সাই করতেন তখন তারা একটা ধারণা ছিল যে সাফার মধ্যে একটা মূর্তি এবং মারওয়ার মধ্যে একটা মূর্তি, যেটা তারিখের কিতাব ইবনে ইসহাকের মধ্যে আসছে যে কি যে আল্লাহ তাআলার ঘরের ভিতরে দুইজন মানুষ, একজন নাইলা আর একজন আসিফা। আসিফা তো এই দুইজন তারা নাউজুবিল্লাহ তার অপকর্ম করছিল, আর আল্লাহ তাআলা সাথে সাথে তাদের শাস্তি দিয়ে তাদেরকে মাস্ক করে তাদেরকে জাগাতে তাদেরকে পাথর করে ফেলছেন। তখন মক্কার মানুষরা এই এই বিষয়টাকে যাতে মানুষ স্মরণ রাখে যে যারা এই ধরনের অন্যায় কাজ করে এই যে এটা শাস্তি হিসাবে আল্লাহ যে তাদেরকে এইভাবে মানে মস্ত করে দিলেন, জাগাত তাদেরকে পাথর বানাই দিলেন, তো এই সাইন হিসাবে তারা কি করলো, প্রথম দুইটাকে রেখে দিল। এরপর তারা নাইগুলার উপাসনা শুরু করে দিল। এরপর তারা একটাকে সাফা পাহাড়ের উপর আর আরেকটাকে মারওয়া পাহাড়ের উপর রেখে দিল। তো তারা একবার সাফাতে যখন যায় তো এটাকে টাচ করে, মারওয়াতে যায় ওইটাকে টাচ করে। তো এই যে জাহিলিয়তের সময়ে এই যে দুইটা মূর্তি ছিল সাফা এবং মারওয়াতে, তখন মুসলমানগণ ইসলাম কবুল করার পর মনের মধ্যে তাদের ছিল যে সাফা মারওয়াতে যে আমরা তওয়াফ করব, এটা তো জাহিলিয়তের সময় অন্য কারণে আমরা মূর্তি পূজার পাঠ হিসাবে আমরা এভাবে করেছি, সাই করেছি সাফা এবং মারওয়াতে, আমরা কি এটা করতে পারি কি না। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন আল্লাহর রাসূলের মাধ্যমে যে দেখো ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় আল্লাহ তাআলার সাইনের মধ্যে থেকে দুটি সাইন, এবং এই দুটি পাহাড় এমন যে হাদিসের মধ্যে আসছে দোয়া কবুলের যে সমস্ত স্থান এর মধ্যে একটা হলো এই সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফাতে উঠলেন তো আল্লাহর রাসূল সেখানে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কাবা শরীফের দিকে ফিরে তাকবীর দিলেন, আর এরপর আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা। এরপর রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর রাসূল ইসলাম দোয়া করলেন। এই জন্য সাফাতে যখন আমরা যাব, এই সাফাতে যাওয়ার পর এই দোয়া আল্লাহ রসুল যেটা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, এর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবদা উ বিমা বাদা আল্লাহ বি, আমরা শুরু করব আল্লাহ যা দিয়ে শুরু করেছেন, আল্লাহ সফা দিয়ে শুরু করেছেন। এই জন্য প্রথম সফাতে তো রসুল সাল ইসলাম এই সফাতে দাঁড়িয়ে দোয়া করলেন কি লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদা, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহর কি নেই কোনো শরিক নেই, লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদা আনজাজা ওয়াদা। এরপর আল্লাহ রসুল বলতেছেন ওই আল্লাহ তিনি তার ওয়াদাকে পূরণ করেছেন, তার ওয়াদা ছিল তার হাবিব যখন মক্কা ছেড়ে চলে যান আল্লাহ তাআলা ওয়াদা ছিল যে আবার আল্লাহ তাআলা তাকে মক্কাতে ফিরিয়ে দিবেন, এর মক্কার বিজয় হবে। তো আনজাজা ওয়াদা, তিনি কি করেছেন তার ওয়াদাকে পূরণ করেছেন। ওয়া নাসারা আব্দা, আল্লাহ রসুল বললেন কি ওয়া নাসারা আব্দা, আর আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ যদি সাহায্য করেন, সময় শেষ, এই জন্য আসলে আমরা এই যে দোয়ার যে দোয়ার মাধ্যমে আসলে শেষ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দোয়া, আমরা সাফা এবং মারওয়াতে এই দোয়াটা আল্লাহর রাসূল পড়েছেন।
আর আমরাও অনেক যারাই হাজ উমরাতে গিয়েছেন আপনারাও শিখেছেন এবং পড়েছেন আল্লাহ আকবার। আর এই দোয়ার অর্থটাও শেখ বললেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী সপ্তাহ ধারাবাহিকভাবে এই আলোচনা কন্টিনিউ আমরা শেখের কাছ থেকে শুনবো। আমরা প্রোগ্রামের পক্ষ থেকে, ইকরা বাংলার পক্ষ থেকে শেখের শুক্রিয়া আদায় করছি। আল্লাহ যেন শেখকে উত্তম বদলা দান করেন। আমাদের সাথে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা ছিলেন আপনাদেরও আমরা শুক্রিয়া আদায় করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সেম টাইমে ইসলামিক লাইফ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।